সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইসলামের পক্ষে কোরআনের আলোকে ইসলামের বাণী জাতির কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম যখন আওয়াজ দেন তখন এক শ্রেণীর মানুষ আছেন যাদের এই আওয়াজ সহ্য হয় না, ইসলামকে তারা সহ্য করতে পারে না, ইসলামকে তারা মুছে ফেলতে চায়। ওই সমস্ত কুচক্রি মহল চাম চিখার মতো চেঁচামেচি শুরু করে দেয়। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে দেশে আমরা বসবাস করছি ইসলামের পতাকা নিয়ে, ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা যারা বাংলার আকাশে উড়াতে চান, বাংলার বীর পুরুষ আল্লামা বাবুনগরী আল্লামা মুফতি ফয়জুল করিম মুফতি মামুনুল হককে হামলা মামলার মাধ্যমে তাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা চলছে, আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই মামুনুল হক নয়, মুফতি ফয়জুল করিম নয়, আল্লামা বাবুনগরী নয়, কারো কণ্ঠকে যদি রুদ্ধ করার জন্য আর কোন মাহফিলে বাধা দেওয়া হয়, যেখানে বাধা দেওয়া হবে সেখানে এদেরকে পরিপূর্ণ দুলাই শুরু করে দেওয়া হবে। দুঃখের সঙ্গে স্মরণ করছি কি সমাজ শুরু হয়েছে, ইসলামকে যারা জাতির কর্ণকোহরে পৌঁছাতে চাচ্ছেন, জাতির দুর্দিনে করোনা ভাইরাসের কঠিন মুহূর্তে কঠিন পরিস্থিতিতে জাতির ইসলামের ঝান্ডা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই সমস্ত ওলামায়ে কেরামগণ জাতির ঘরে ঘরে জনগণের খেদমত করে যাচ্ছেন, জনগণের সেবা করে যাচ্ছেন, আসলে একটা জিনিস খুবই দুঃখজনক, সেটি হলো করোনা ভাইরাসের সময় আপনারা লক্ষ্য করেছেন অনেক মানুষ যখন মৃত্যুবরণ করেছে এই দেশের মধ্যে এমনও সুর উঠেছে যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে ওদেরকে দাফন কাফন ছাড়াওই আগুনে পুড়িয়ে সারখার করা হবে। বলুন নাউজুবিল্লাহ। জাতির জন্য দেশের জন্য এর চেয়ে বড় লজ্জাজনক আর কোনো বিষয় হতে পারে না। এই কঠিন পরিস্থিতিতে ওলামায়ে কেরামগণ মানবতার দাবিতে জাতির জন্য এই সমস্ত লাশদের দাফন কাফনের ব্যবস্থা করেছেন, এই সমস্ত লাশদেরকে সম্মানের সাথে কবরস্থ করেছেন। আজকে এই ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আলহামদুলিল্লাহ কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম খায়েরগাঁও খায়েরগাঁও উত্তরপাড়া জামে মসজিদ কোম্পানীগঞ্জ সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পোস্টারে উল্লেখিত সভাপতি কোম্পানীগঞ্জের ওলামায়ে কেরামদের মধ্যমণি বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুসাববির সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া পোস্টারে উল্লেখিত আরো সভাপতি হযরত মাওলানা আলমাসমিয়া সাবেক মেম্বার সাহেব অত্রওয়ার্ড উপস্থিত আছেন অত্রাঞ্চলের সর্বস্তরের মুরব্বিয়ান আজাম মুসলমান ভাইসব পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং ভুনেরা আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরায়ে বুরুজ থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা কি শেষ পর্যন্ত সকলে শুনতে রাজি আছেন আওয়াজ দিয়ে বলেন সবাই কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের সকলকে একটি কথা জিজ্ঞেস করতে চাই খায়েরগাঁও উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়াতে আপনারা কি সকলে খুশি না বেজার সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন মহান রব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে এক যুগে সকলেই শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যেই সূরা থেকে তিলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা বুরুজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনুল করিমের এই সূরাকে খুবই বেশি গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল, বিশ্বনবী প্রায় এশার নামাজের মধ্যে সূরায়ে বুরুজ এবং সূরায়ে তারিক তেলাওয়াত করতেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, কোন মানুষ যদি স্বপ্নে দেখে সূরায়ে বুরুজ তেলাওয়াত করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে সৌরজগৎ সম্পর্কে, মহাকাশের রহস্য সম্পর্কে আল্লাহ তাকে জ্ঞান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরায়ে বুরুজ। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হলো 22টি, অক্ষর সংখ্যা হলো 438টি, বাক্য সংখ্যা হলো 109টি। আমি আপনাদের সম্মুখে এই সূরার শুরু থেকে যে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার শুরুতে কয়েকখানা শপথ খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি শপথ করে এই সূরার তৃতীয় আয়াতের মধ্যে, চতুর্থ আয়াতের মধ্যে বিশেষ করে একটি কথা বলেছেন। তিন আয়াতের মধ্যে 4টি শপথ করেছেন। আসলে শপথ করা সেটা দুনিয়ার মানুষের চরিত্র, এবং মানুষেরাই প্রয়োজনে শপথ করবে, শপথ কিভাবে করবে তারও বিধান আছে। মানুষ যদি, কোনো মানুষ যদি শপথ করতে চায় তাহলে ইসলামের বিধান হলো সে অবশ্যই আল্লাহর নামে শপথ করবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মুসলমানের জন্য শপথ করা হালাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন শপথ করেন তখন কোন সময় মানুষ, কোন সময় সময়ের শপথ করেন, কোন সময় আকাশের নক্ষত্রের শপথ করেন, বিভিন্ন সময় বিভিন্ন সৃষ্টির শপথ করে আল্লাহ কথা বলেন। এখানে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, তার তো শপথের কোনো প্রয়োজন নেই, এরপরেও আল্লাহ শপথ করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার সারমর্ম হলো, মুসলমান জাতির জন্য আল্লাহ যখন কোরআন নাজিল করছেন, মানুষ যেন অন্যান্য কথার চাইতে এই কথাকে অধিক গুরুত্ব দেয়, অধিক মনোযোগী হয়ে এই কোরআনের আয়াতগুলোকে, যেন কোরআনের বিশেষ কোন সূরাকে যেন বিশেষভাবে লক্ষণীয়ভাবে এই সূরা আয়াতগুলিকে যেন ফলো করে, সেই জন্য মহান রব্বুল আলামিন মাঝে মধ্যে কোন সূরার আয়াত নাজিল করার সময়, মাঝে মধ্যে কোন সূরা নাজিল করার সময় আল্লাহ রব্বুল আলামিন শপথ করে থাকে। বাইরা আমার এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্ট জীবের মধ্যে এখানে যে 4টি শপথ করেছেন সেগুলো কিসের শপথ? মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বুরুজের শুরুতে আল্লাহ সর্বপ্রথম অত্যন্ত কঠিন ভাবে শপথ নিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। মহান রব্বুল আলামিন সূরায়ে বুরুজের শুরুতে সর্বপ্রথম যে শপথ নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ আমি আল্লাহ খাচ্ছি। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের শপথ, অর্থাৎ কিয়ামতের দিবসের শপথ। তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর আয়াতের মধ্যে 2টি শপথ নিয়েছেন। তিন নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ওয়াশাহিদ,
এবং যা নিজে নিজে উপস্থিত হয় অর্থাৎ জুমার দিনের শপথ চার নম্বরে বলতেছে আরাফাতের ময়দানের শপথ এই চারটি শপথ করে রব্বুল আলামিন যেই কথাটি বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন চার শপথের পরে বলেন উতিলা আসহাবুল উখদুদ চারটি শপথ করে রব্বুল আলামিন বলেন ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা গর্ত খননকারীরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে গর্ত খননকারী বলে কাদেরকে বুঝিয়েছেন কারা গর্ত খনন করলো কিভাবে খনন করলো কেনই বা খনন করলো কোরআনুল কারীমের এই সূরার ভাব মূর্তি বোঝার জন্য অবশ্যই এই আয়াতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস লুকায়িত আছে আমার ভাইরা বন্ধুরা আমরা যদি এই লুকায়িত ইতিহাসকে তাফসীর থেকে সরাসরি তাফসীরের আলোকে আমরা যদি সেই ইতিহাসকে পর্যালোচনা করি অবশ্যই অবশ্যই সূরায়ে বুরুজের সেই সঠিক মর্ম অনুধাবন করতে কোনো অসুবিধা হবে না এবার আসুন এখানে আল্লাহ বলতেছেন ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা গর্ত খননকারীরা আপনাদের আমাদের সমাজের মধ্যে বর্তমান দুনিয়ার মধ্যে একটা কথা চালু আছে যে যে যার জন্য গর্ত খুঁদে সেই সেই গাথের মধ্যে গর্তের মধ্যে পড়ে মরে কথাটি কি না বাস্তবতার আলোকে যদিও আমরা সমাজের মধ্যে গ্রামে গঞ্জে এই কথাগুলো বলে থাকি প্রকৃত অর্থে এই কথাটি কার কথা বলেন এই কথাটি কার প্রকৃত অর্থে মহান রব্বুল আলামিন বলছেন গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে এবার আসুন আমরা যদি এই আয়াতকে বর্তমান দুনিয়ার পরিস্থিতির সঙ্গে মিলাই তাহলে দেখা যাবে বর্তমান আমরা যে সময় পার করছি যে দেশের মধ্যে বসবাস করছি গোটা দেশের গোটা পৃথিবীর অবস্থা হলো আজ একদল আরেক দলকে ফাঁদে ফেলার জন্য গর্তে ফেলার জন্য গর্ত খোদাই করার অপচেষ্টা করে কথাটি কি না আজ যদি আমরা দেশের ভিতর এর বাস্তবতা দেখতে যাই তাহলে দেখা যাবে গোটা দেশের পরিস্থিতি হলো এমন একজন আরেকজনের ব্যাপারে সমালোচনা করছে একজন আরেকজনকে খারাপ বলছে একজন আরেকজনকে গর্তে ফেলার জন্য গর্তে গর্ত খোদার চেষ্টা করছে এটা তো গেল সমাজের সর্বশ্রেণীর মানুষের কথা এবার যদি বিশেষ শ্রেণীর দিকে আমরা লক্ষ্য করি দেখা যাবে একেবারে রাজা থেকে প্রজা পর্যন্ত প্রজা থেকে রাজা পর্যন্ত উচ্চ লেভেল পর্যন্ত পরিস্থিতি এমন হয়ে গেছে আজ আমরা কে কাউকে গর্তের ভিতরে ঢুকাবো সেই চিন্তা ভাবনায় লিপ্ত বড় দুঃখের সঙ্গে বলতে হয় বর্তমান আমরা যে দেশের মধ্যে বসবাস করছি ইসলামের সুশীতল ছায়াতলে মুসলমান হিসেবে আমরা বসবাস করছি 95% মুসলমানের দেশে ইসলামকে মুছে ফেলার জন্য ইসলামকে অথল গব্বরে ঢেলে দেওয়ার জন্য যেসব হীন ষড়যন্ত্র চলছে আজকের মাহফিল থেকে বলে দেই অবশ্যই অবশ্যই ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কোন মহাশক্তি এই দেশের মধ্যে টিকে থাকতে পারবে না আপনারা অবশ্যই জানেন এই দেশের মধ্যে বর্তমান মাহফিলগুলোর অবস্থা এমন হয়েছে প্রত্যেকটি ইসলামী মাহফিলের মধ্যে বাধা দেওয়া হচ্ছে ঠিক কি না কথা বলেন ঠিক কি না এই যে জাহিলিয়াত এই যে মূর্খতা এই যে অসভ্যতা ইসলাম বিরোধী এই কার্যক্রম কোন দেশ থেকে কোন সমাজ থেকে আমদানি হলো চিন্তা করে পাওয়া যায় না এত বর্বর
সমাজে পরিণত হয়েছে আমাদের দেশগুলো, আমাদের এলাকাগুলো, আমাদের সমাজগুলো। দেখা যায় ইসলামের পক্ষে, কোরআনের আলোকে ইসলামের বাণী জাতির কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম যখন আওয়াজ দেন, তখন এক শ্রেণীর মানুষ আছেন যাদের এই আওয়াজ সহ্য হয় না, ইসলামকে তারা সহ্য করতে পারে না, ইসলামকে তারা মুছে ফেলতে চায়। ওই সমস্ত কুচক্রি মহল চাম চিখার মতো চেঁচামেচি শুরু করে দেয়। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে দেশে আমরা বসবাস করছি, ইসলামের পতাকা নিয়ে, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা যারা বাংলার আকাশে উড়াতে চান, বাংলার বীর পুরুষ আল্লামা বাবুনগরী, আল্লামা মুফতি ফয়জুল করিম, মুফতি মামুনুল হককে হামলা মামলার মাধ্যমে তাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা চলছে, আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, মামুনুল হক নয়, মুফতি ফয়জুল করিম নয়, আল্লামা বাবুনগরী নয়, কারো কণ্ঠকে যদি রুদ্ধ করার জন্য আর কোন মাহফিলে বাধা দেওয়া হয়, যেখানে বাধা দেওয়া হবে সেখানে এদেরকে পরিপূর্ণ দুরাই শুরু করে দেওয়া হবে। দুঃখের সঙ্গে স্মরণ করছি কি সমাজ শুরু হয়েছে, ইসলামকে যারা জাতির কর্ণকোহরে পৌঁছাতে চাচ্ছেন, জাতির দুর্দিনে করোনা ভাইরাসের কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে জাতির ইসলামের ঝান্ডা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যেই সমস্ত ওলামায়ে কেরামগণ জাতির ঘরে ঘরে জনগণের খেদমত করে যাচ্ছেন, জনগণের সেবা করে যাচ্ছেন, আসলে একটা জিনিস খুবই দুঃখজনক, সেটি হলো করোনা ভাইরাসের সময় আপনারা লক্ষ্য করেছেন অনেক মানুষ যখন মৃত্যুবরণ করেছে, এই দেশের মধ্যে এমনও সুর উঠেছে যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে ওদেরকে দাফন কাফন ছাড়াওই আগুনে পুড়িয়ে সারখার করা হবে। বলুন নাউজুবিল্লাহ। জাতির জন্য, দেশের জন্য এর চেয়ে বড় লজ্জাজনক আর কোনো বিষয় হতে পারে না। এই কঠিন পরিস্থিতিতে ওলামায়ে কেরামগণ মানবতার দাবিতে জাতির জন্য এই সমস্ত লাশদের দাফন কাফনের ব্যবস্থা করেছেন, এই সমস্ত লাশদেরকে সম্মানের সাথে কবরস্থ করেছেন। আজকে এই ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আসুন আমরা এই সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেহেতু সর্বপ্রথম বলে দিয়েছেন, চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে পরিখা খননকারীরা। আমরা ইসলামের ইতিহাস থেকে, অতীতের ইতিহাস থেকে পর্যালোচনা করে দেখব অতীতে কারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছিল, ধ্বংসের অথল গব্বরে নিক্ষিপ্ত হয়েছিল, তাদের আলোচনা আমাদের আজ পর্যালোচনা করে দেখতে হবে। মহান রব্বুল আলামিন সূরা বুরুজের চার নম্বর আয়াতের মধ্যে বলছেন কতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ধ্বংস হয়েছে পরিখা খননকারীরা। আমার বন্ধুরা, অতীতকালে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের 70 বছর পূর্বে ইয়ামানের একজন রাজা ছিল, তার নাম ছিল বাদশা জুনাওয়াস। বাদশা জুনাওয়াস রাষ্ট্র পরিচালনা করছে, বাদশা জুনাওয়াস সহ সেই যুগের রাজা বাদশাদের একটা নিয়ম ছিল, তারা তাদের রাষ্ট্র ক্ষমতা স্থায়ীভাবে দখল করার জন্য, রাষ্ট্র এবং দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য দেশের মধ্যে রাজ সিংহাসনের মধ্যে একজন দুইজন পাঁচজন করে জাদুকর নির্ধারিত করে রাখত। বাদশা জুনাওয়াসের কাছে এইরকম একজন জাদুকর ছিল,
জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় এমত অবস্থায় জাদুকর নিজেই প্রস্তাব দিল বাদশাহ মহারাজ আমার তো অনেক বয়স হয়ে গেছে জানি না আর কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকব সুতরাং আপনার ছত্র ছায়ায় আপনার ব্যবস্থাপনায় এই দেশ থেকে এমন একজন দক্ষ মেধাবী ছেলে আমার সামনে এনে দিন আমি তাকে জাদু বিদ্যায় দক্ষ করে পরবর্তী আপনার রক্ষা করার জন্য সহায়ক হিসেবে রেখে দেব বাদশাহ জুনাওয়াজ এই জাদুঘরের পরামর্শ গ্রহণ করে সে পুরা দেশ থেকে খোঁজাখুঁজি করে অত্যন্ত মেধাবী অত্যন্ত বুদ্ধিমান একজন ছেলে তার নাম হলো বাদশাহ তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর আব্দুল্লাহ ইবনে তামুরকে রাজ সিংহাসনে উপস্থিত করে দিল এই জাদুঘর আব্দুল্লাহ ইবনে তামুরকে জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছেন প্রতিদিন রীতিমতো সকালবেলা জাদুবিদ্যা শিক্ষার্জনের জন্য রাজ দরবারে উপস্থিত হয় বিকালবেলা তার বাড়িতে ফিরে যায় আসা যাওয়ার পথে হঠাৎ করে একদিন রাস্তায় তৎকালীন যুগের সত্য ধর্ম তিষ্ঠ ধর্মের একজন বড় আলেম তাদের বাসায় তাদের ধর্মের পরিভাষায় যাদেরকে রাহিব বলা হয় এই ধরনের একজন দরবেশ আল্লাহওয়ালা রাহিবের সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামুরের দেখা রাহিব আব্দুল্লাহ ইবনে তামুরকে বললেন আব্দুল্লাহ তুমি প্রতিদিন সকালবেলা রাজ দরবারে জাদুবিদ্যা শিক্ষার্জনের জন্য যাও আবার বিকালবেলা ফিরে আসো তুমি যেই পথ ধরেছ তোমার পথ তো সঠিক নয় আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিচ্ছি আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর ওয়ালির পরামর্শ পেয়ে যখন ওনার কথায় সাড়া দিলেন এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুরকে আল্লাহর ওয়ালি দাওয়াত দিলেন আব্দুল্লাহ রে তোমাকে আমি খ্রিস্ট ধর্মের জন্য দাওয়াত দিচ্ছি তুমি দেরি না করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো ওই আব্দুল্লাহ ইবনে তামুর দেরি না করে আল্লাহর ওয়ালির দাওয়াত গ্রহণ করে সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তৎকালীন সত্য ধর্মের অনুসারী হয়ে গেল আব্দুল্লাহ ইবনে তামুর যখন ইমানদার হয়ে গেল এখন দেখা যায় জাদু বিদ্যার পাশাপাশি আব্দুল্লাহ ইবনে তামুর প্রতিদিন রাজ দরবারের কার্যক্রম শেষে বিকেল বেলা আল্লাহর ওয়ালির বাড়িতে চলে যায় ওনার কাছ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে এরপরে বাড়িতে ফেরে কয়েকদিন পর রাজ দরবারে উপস্থিত হওয়ার পথে রাস্তার মধ্যে তাকিয়ে দেখে রাস্তার মধ্যে বিশাল বড় আকৃতির একটি হিংস্র প্রাণী জানোয়ার দাঁড়িয়ে আছে যিনি নাকি রাস্তা দিয়ে মানুষদেরকে আসা যাওয়া করতে দিচ্ছে না এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুর জনগণকে উদ্দেশ্য করে বলল তোমরা যদি এই প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে চাও অবশ্যই তোমাদেরকে আমাদের সহায়তা নিতে হবে আব্দুল্লাহ ইবনে তামুর ছোট্ট একটি পাথর হাতে নিয়ে ছোট্ট একটি পাথর দিয়ে এই হিংস্র জন্তুর দিকে নিক্ষেপ করে বলল সত্যি সত্যি আমি যেই আল্লাহর ওয়ালির হাতে বায়াত গ্রহণ করে ধর্ম গ্রহণ করেছি সত্যি সত্যি যদি ওনার ধর্ম সঠিক হয় উনি যদি সঠিক পথের প্রতীক হয়ে থাকেন তাহলে আমার পাথরের আঘাতে যেন এই বাঘটি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামুর যখন পাথর নিক্ষেপ করল দেরি না করে পাথর নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই হিংস্র প্রাণীটি সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য পৃথিবীর থেকে খতম হয়ে গেল এমত অবস্থায় লোকজন বলে ব্যাপার কি ছোট্ট একটি পাথর দিয়ে
এত বড় হিংস্র প্রাণীকে ধ্বংস করে দিল, তাহলে তো বোঝা যায় ছেলেটির ভিতরে মাল আছে, ছেলেটির ভিতরে নিঃসন্দেহে কামালতি আছে। আমরা তো অনেক সময় পাঞ্জাবিওয়ালা দেখলে, হুজুর দেখলে আমরা তো মনে করি আরে হুজুর উনি আর কি। আব্দুল্লাহ ইবনে তামুরের প্রশংসা, সুনাম, সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিছুদিন পর দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে জন্মান্ধ রোগী, কুষ্ঠ রোগীরা আসা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর কাছে দোয়া করে হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জন্মান্ধ রোগীরা সঙ্গে সঙ্গে চক্ষুমান হয়ে যায়, সুস্থ হয়ে পড়ে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেশের চতুর্দিকে শহর থেকে গ্রামে গঞ্জে পর্যন্ত আব্দুল্লাহ ইবনে তামুরের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে বাদশাহ রাজ দরবারে একজন বিশিষ্ট মন্ত্রী ছিল, যেই মন্ত্রী বাদশার কাছে খুবই পছন্দনীয়, বাদশার খুবই ঘনিষ্ঠ, যিনি নাকি জন্মের অন্ধ, উনি বাদশার রাজ সিংহাসনের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে তামুরের খবর পেয়ে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে এসে বলে, আমার চিকিৎসা করে দাও, আমি নাকি শুনেছি তুমি যখন মানুষের চিকিৎসা করো, মানুষের মুখের মধ্যে চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দাও, তোমার হাতের ভুলানিতে মানুষ নাকি চিরকালের জন্য সুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামুর বললেন, মন্ত্রী মন্ত্রী মহোদয়, আসলে আমার কাছে এমন কোনো শক্তি নেই, আমার কাছে এমন কোনো সামর্থ্য নেই যে আমি চিকিৎসা করব আর রোগী ভালো হয়ে যাবে, এমন সামর্থ্য আমার কাছে নেই। বরং আমি এতটুকু করতে পারি, আপনি যদি সত্য ধর্ম, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তাহলে আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে আপনার রোগ ভালো করে দিতে পারেন। আপনারা কি মনে করেন, আল্লাহ যদি কোনো মানুষের চোখ ভালো করতে চান, তাহলে কি দেশের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চক্ষু হাসপাতাল যেটি, এটি সাক্ষাৎ করতে হইব, আই সেকশনে যোগাযোগ করতে হবে? রব্বুল আলামিনের সিস্টেম হলো, তার পদ্ধতি হলো, তিনি যখন কোনো মানুষকে কিছু দিতে চান, কাউকে যখন সুস্থ করতে চান, তখন তার অবস্থা হলো তিনি কোন বলে দেন, সঙ্গে সঙ্গে ভায়া কোন হয়ে যায়। ভাইরা আমার, এমত অবস্থায় বাদশার মন্ত্রী যখন আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে এমন প্রস্তাব দিল, আব্দুল্লাহ ইবনে তামুর তাকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী আর দেরি না করে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মন্ত্রী যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামুর ওনার জন্য দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আপনার বান্দার চোখের অবস্থাকে ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামুরের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীকে সুস্থ করে দিলেন। মন্ত্রী যখন সুস্থ হয়ে রাজ দরবারে ফিরল, এমত অবস্থায় রাজ দরবারে বাদশাহ জুনাওয়াজ জিজ্ঞেস করছে, ব্যাপার কি বুঝতে পারলাম না, তুমি নাকি জন্মের অন্ধ ছিলে, আজ তুমি কিভাবে সুস্থ হলে? এমত অবস্থায় মন্ত্রী রাজ দরবারে উচ্চ কণ্ঠে বলে, বাদশাহ জুনাওয়াজ, আমাকে আমার মালিক এবং তোমার মালিক, আমার এবং তোমার প্রতিপালক যিনি, তিনি আমাকে চিরকালের জন্য সুস্থ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ এই কথা শোনার পর রাগে অগ্নিশর্মা রাগান্বিত হয়ে ধমকের সুরে বলে, মন্ত্রী সাহেব, এতদিন পর্যন্ত আপনি আমাকে মালিক বিশ্বাস করেছেন, আজ আমি ছাড়া আপনার আরো কোনো মালিক আছে নাকি? মন্ত্রী বলল, অবশ্যই
আপনার প্রতিপালক যিনি আমারও প্রতিপালক তিনি তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন এবার বাদশার দেরি না করে সঙ্গে সঙ্গে এই মন্ত্রীকে কঠিন ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে কঠিন অবস্থার সম্মুখীন করে কঠিন শাস্তির মাধ্যমে তাকে পৃথিবী থেকে বিদায় দিল এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুরকে ডাকা হলো উনি উপস্থিত হলো আব্দুল্লাহ ইবনে তামুরকে বলে আপনি এগুলো কোথায় থেকে শিখেছেন আপনি জাদুবিদ্যায় এত পারদর্শী হয়েছেন যে এখন অন্ধ রোগীকেও আপনি সুস্থ করে দিতে পারেন আপনি এত পারদর্শী কখন হলেন কিভাবে হলেন কার কাছ থেকে শিখেছেন উনি বলে না ওনার উপর নির্যাতন শুরু হলো এক পর্যায়ে উনি বলে দিল আল্লাহর ওলির কথা ওনাকে উপস্থিত করা হলো আল্লাহর ওলিকে হত্যা করা হলো শহীদ করা হলো এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামুরকে বলা হলো আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই তোমাকে হত্যা করা হবে আব্দুল্লাহ তখন কঠিন হুংকার দিয়ে বলেছিল আমি একবার দুইবার নয় হাজারবার ফাঁসি কাষ্ঠে ঝুলতে রাজি আছি তারপরেও একটা মুহূর্তের জন্য ধর্ম ত্যাগ করতে পারবো না পারবো না পারবো না আজও বাংলাদেশের বুকে বীর মুজাহিদের মতো গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে মুফতি ফয়জুল করিম বলছেন মামুনুল হক বলছেন একবার নয় দুইবার নয় গুলির মুখে শতবার যেতে রাজি আছি প্রাণ বিসর্জন দিতে রাজি আছি তারপরেও এক মুহূর্তের জন্য ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন থেকে পিছু হটতে চাই না চাই না বাইরা আমার সময় শেষ যেহেতু সময় শেষ আমার আলোচনা পুরোটাই অপর্যাপ্ত রয়ে গেল এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আব্দুল্লাহ ইবনে তামুরকে শেষ পর্যন্ত যখন হত্যা করার জন্য পাহাড়ের উপরে শৃঙ্গে নেওয়া হয়েছিল হয়েছিল এমন অবস্থায় দেখা গেছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে সবাই মরে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে এই জন্য এই সূরার আলোকে আমাদের শিক্ষা হলো সত্যের জয় সব সময় হয় আজও যারা হকের পথে সত্যের মশাল নিয়ে যেই সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন এক দুইটা নয় বরং হাজারবার যদি এদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয় ওলামায়ে কেরামগণ কখনো সত্য পথ ছেড়ে দিতে পারবেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য পথের উপর সত্য মতের উপর অটল থাকার মতো তৌফিক দান করেন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন